এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। উতি উদ্দেশ্যটা ভাবনা অনলাইন থেকে ক্যাবিনেট তো একটা টুকুশি বসে দেয়, এটা করে দিতে পারতেন কিন্তু করলেন না। তাহলে পরিষ্কার যে এখানে সবাই ভোটে অংশ নিন এ রাজনৈতিক দল হবে এটা তারা চান না, এটা আমাদের সেক্রেটারি ব্যাখ্যা করে আপনাদেরকে বলে। এখন কালকে যে জুর সিরিয়াস মৃত্যু সব লড়াই করছে, একটা সঙ্গে অ্যারেস্ট হয়েছে আমার জানা, এগুলো তো সব পুলিশের সামনে এবং পুলিশের জ্ঞাতসারী হয়েছে। কেন একটা আসামি গ্রেপ্তার হবে না, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? মানুষের প্রাণঘাতী হামলা করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, বেশ কয়েকটা জায়গায় কিন্তু বাড়িঘর পুড়িয়ে ঘটনা সংঘটিত হয়ে গেছে, ভোটে এমন পুরোপুরি শুয়ে বাড়িঘর আগুন দিয়ে দিচ্ছে। এবং শুনছি যে সালেমকে কীভাবে কালকে কমিউনিকেশন দাবি করেছে রাত্র থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র ডেটগুলো বাইশ শুরু হয়েছে এখন থেকে। ভোটটাকে কোটাই পড়াশুনো করলাম, শাসক দলের সারা দেশে একটা শিক্ষা পেয়েছে, এর থেকে তো শাসক দলের একটা শিক্ষা নেওয়া উচিত ছিল। মানুষ তো গণতন্ত্রের পক্ষে, দেশের রায়টা পরিষ্কার, কিন্তু এই রাজ্যের শাসক দল কোনো শিক্ষা নেই, তারা গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা বা গণতন্ত্রের প্রতি অংশ অধিকারের প্রতি সম্মানের প্রতি মর্যাদার প্রতি কোনো শ্রদ্ধা তাদের নেই। এর থেকে পরিষ্কার যে এরা যে পথে চলছে মানুষ তো এটাকে ছেড়ে কথা বলবে, আজ হোক কাল হোক মানুষ এটা প্রতিবাদে সামিল করবে। আমরা চাইব যে সাজেশনগুলি এখন দেওয়া হয়েছে এগুলি তারা কার্যকরী পদক্ষেপ নিয়ে। আমি